is a new tiger is coming. ব্রুকস কে আউট করার পর দুই হাত দিয়ে টি বানিয়ে অন্যরকম এক উদযাপন করেন নাসুম, যা সাধারণত রিভিউ নেওয়ার বেলায় দেখে থাকেন খেলোয়াড়রা। টি টোয়েন্টির পর ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম শুরু করলেন নাসুম আহমেদ। অভিষেকের দ্বিতীয় ম্যাচে মাত্র 19 রানে তুলে নিয়েছেন 3 উইকেট, জিতে নিয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা জিজ্ঞেস করেন, নাসুম কেমন অনুভূতি? জবাবে নাসুম বলেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। প্রথম ম্যাচে আমি উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই তাই আমি ওরকম জায়গায় বল রাখার চেষ্টা করেছি। উইকেটের যে সুবিধা ছিল তা কাজে লাগানোর চেষ্টা করেছে। এক পর্যায়ে নাসুমের কাছে এসে উদযাপনের কারণ জানতে চান উপস্থাপক। হাত দিয়ে কেন এমন ঢঙের উদযাপন, কারণটা কি? তখন লাজুক হাসিতে নাসুম বলেন, নিউ টাইগার ইজ কামিং। নাসুমের পাশে থাকা ম্যানেজার নাফিজ ইকবাল বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেন উপস্থাপক গঙ্গাকে। It's a new tiger is coming, that's T. এটি হচ্ছে T, আর এমন উদযাপনের মানেই হচ্ছে নিউ টাইগার ইজ কামিং, অর্থাৎ নতুন বাঘ আসছে। সাকিব না থাকা সত্ত্বেও এই ম্যাচে নাসুম প্রশংসা পাওয়ার মতোই পারফর্ম করেছেন। সত্যি নতুন বাঘের মতোই দুর্দান্ত ছিল নাসুমের বোলিং।